উড়ন্ত পাখি দুরন্ত গতি পেয়ে খবর এলো, আর ঘন্টা খানেকের মধ্যে গিয়ে ভর্তি হতে হবে হসপিটালে। তাই জন্য সব কিছু ছেড়ে নিয়েছি, শুধু গলার হারটা, নাকের দুল, কানেরটা আর নাকেরটা বাদ দিয়ে, আর দেখতেই পাচ্ছ সব জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি। খুব টেনশনের মধ্যে আছি, সো চলো বেরানো যাক। সো এখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আমি ছেলে যাচ্ছি আর পেছনে মা আসছে। প্রচণ্ড হুড়োহুড়ি করে বেরাতে হয়েছে, কেন দুটো নাগাদ ফোন করে বলেছে চারটের মধ্যে ভর্তি হতে হবে, যেতেও তো টাইম লাগে। সো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে টোটোয় উঠে পড়েছি, টোটোয় উঠে আমরা চলে যাবো স্টেশন। স্টেশনে গিয়ে তারপর অপেক্ষা করবো ট্রেনের। এখানে সঙ্গে নিয়ে নিয়েছি সব জিনিসপত্র, কাগজপত্র সব কিছু। আমরা স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ অপেক্ষা শুধু এবার ট্রেন আসার। ট্রেন আসলে সেইভাবে আমরা যাব। একটু হালকা টেনশন হচ্ছে, একটু হালকা কষ্ট হচ্ছে, জানি না কী হচ্ছে, সব মিক্সিং ম্যাচ হচ্ছে। সো ট্রেনও আমাদের চলে এসছে দুপুরবেলা এই গরমের মধ্যে, আর ভালো লাগছে না, কিন্তু কী আর করা যাবে, কিছু করার নেই। মনকে শক্ত করলাম, মনকে শক্ত করে তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। একটা টেনশন মনের মধ্যে রয়েই যায় যে কতটা কি হবে না হবে। সো যাই হোক, এখানে আমি অটোতে উঠে পড়েছি আর অটোতে সামনে বসেছি, তাই জন্য যতটা পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, সবটা পারিনি, একটু সামনে বসেছি, বুঝতেই পারছো। এখানে পৌঁছে গেছি হসপিটালে, হসপিটালে গিয়ে এবার এমার্জেন্সিতে ভর্তি হয়ে যাব। আজকের ব্লগটা এইটুকুনি রইল, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। নেক্সট ব্লগে সার্জারি ব্লগ আসছে, সো যতটা পারবো ততটা শেয়ার করবো। সবাই পাশে থেকো, সাথে থেকো, আর আমার জন্য প্লিজ প্রে করো যাতে আমার এই সার্জারিটা খুব ভালোভাবে হয়ে থাকে। টাটা, বাই বাই।